মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া, কুমিল্লা এক আসনের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সুবিদ আলী ভুঁইয়া মোট তিনবার জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সুবিদ আলী ভুঁইয়ার জন্ম 1945 সালের 28 জুলাই। তার শিক্ষাগত যোগ্যতা বিএ। এই রাজনীতিবিদের পেশাও রাজনীতি। এছাড়া তিনি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, সুবিদ আলী কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল হালিম ভুঁইয়া এবং মা কারিমুন্নেসা। সুবিদ আলী ভুঁইয়া কুমিল্লা এক আসনের সংসদ সদস্য। এই আসনটি জাতীয় সংসদের 249 নং আসন। কুমিল্লা এক আসনটি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এ আসনের অবস্থান। ব্যবসা বান্ধব এই আসনটি নানা কারণে জেলায় বেশ গুরুত্বপূর্ণ। সামরিক কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণের পর রাজনীতিতে সক্রিয় হন সুবিদ আলী। তবে রাজনীতি জীবনের শুরুতে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। 2008 সালে আওয়ামী লীগে যোগ দেন তিনি। 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি নির্বাচনে অংশ নেন এবং প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে তিনি 1,14,818 ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির খন্দকার মোশাররফ হোসেন। তিনি পেয়েছিলেন 96,378 ভোট। সেবার সুবিদ আলী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মনোনীত হন। এরপর 2014 সালে অনুষ্ঠিত দশম নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন সাংসদ। সুবিদ আলী ভুঁইয়া পেয়েছিলেন 90,077 ভোট। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান। তিনি পেয়েছিলেন 18,572 ভোট। এই মেয়াদে সুবিদ আলী প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি মনোনীত হন। সবশেষ 2018 সালের নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নেতাকর্মীদের মতে সুবিদ আলী ভুঁইয়া টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এ আসনে ব্যাপক উন্নয়ন করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বিদ্যুৎ, কালভার্ট, কর্মসংস্থান সহ ব্যাপক উন্নয়নের মাধ্যমে দাউদকান্দি মেঘনা উপজেলার আমূল পরিবর্তন করেছেন।